আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এই ব্লগটা হচ্ছে গিয়ে সব বিউটি ব্লগার্স অ্যান্ড মেকআপ আর্টিস্টরা মিলে আমরা ভাওয়ালে গিয়েছিলাম। চলো দেখে নিই পুরো ব্লগটা, আমরা কত কত মজা করেছি। সো ফার্স্টে স্টার্ট করছি আমার চটজলদি বেসিক কিছু মেকআপ প্যাকিং নিয়ে, যেগুলা একদম না হলেই না। যেমন একটা সানব্লক খুবই খুবই ইম্পর্ট্যান্ট, আমি মিশার এই সানব্লকটা রেগুলার ইউজ করি। সো আই টুক দিস ওয়ান, একটা মাস্কারা, একটা আইলাইনার। সো ফার্স্ট টাইম ছিল যে মারিয়াম ঋত্বিক আপুর বাসার ওখানে, যেখানে মারিয়াম ঋত্বিক আপু অ্যান্ড ফারহানা ছিল। সো ফারহানা ইজ ড্রাইভিং অ্যাজ ইউ গ্যাস ক্যান সি। হেয়ার উই হ্যাভ রিফাতারা আপু, শি ইজ অ্যান অ্যামেজিং পার্সন অ্যাজ ওয়েল। অ্যান্ড আপুর সাথে আমাদের এটা ফার্স্ট ট্রিপ ছিল একসাথে। সো একদমই আনপ্ল্যান্ড অ্যান্ড আনসার্টিন একটা প্ল্যানিং ছিল। ওদিকে রিম আপু অ্যান্ড জেমি আপু ওয়েট করছিলো। সো আমি জাস্ট কার সুইচ করে চলে আসি রিম আপুর গাড়িতে, যেখানে পেছনে আছে রিম আপু অ্যান্ড জেমি আপু। অ্যান্ড আমরা খুব মজা করতে করতে যাই, গান এনজয় করতে করতে যাই, উই হ্যাড আ লট অফ ফান। আমরা রেসিং করি, যেহেতু ফারহানা ড্রাইভ করছিলো অন্য গাড়িতে, যে গাড়িতে মারিয়াপুরা ছিল। অ্যান্ড এখানে সাথে রিম আপু অ্যান্ড জেমি আপু ছিল, আমরা গান শুনতে শুনতে নাচতে নাচতে খুব মজা করতে করতে গিয়েছি। সো ভাওয়াল কিন্তু এখান থেকে খুব বেশি একটা ডিস্টেন্স না বা খুব বেশি একটা দূর না, বাট এই অল্প কিছু সময়ের জার্নিটাই কিন্তু অনেক মজার। আসলে মেইন মজাটা হয় কিন্তু ফার্স্টের শুরুতে জার্নিটার মধ্যে, তাই না? সেটা সাথে যদি এরকম মজার মজার মানুষ থাকে অ্যান্ড দেন উই ক্যান হ্যাভ আ লট অফ ফান, যাদের সাথে মজাও করা যায়। প্লাস রিমাপুর কিন্তু ভ্লগ করছিল, রিমাপুর ভ্লগ অলরেডি আপলোড হয়ে গিয়েছে, তোমরা রিমাপুর চ্যানেলে পেয়ে যাবা। আর ইয়াস, হিয়ার উই আর, আমরা এটা রিমাপুর অনেক ফেভারিট একটা গান শুনতেছি। রিমাপু ওই গানটা যেখানেই যায় সেখানেই ছাড়ে, খুবই পছন্দের একটা গান এটা রিমাপুর। সো ইয়া, উই আর এনজয়িং আওয়ার ওয়ে টু ভাওয়াল রিসর্ট। সো এনজয় দি ভিডিও। Pretty girl come wine pon the cocky, ten toes gone girl make it touch it, touch it, touch it, touch it, touch it, touch it, touch it. Shun, I'm the boss of this industry, kyo paalishu? রাস্তার আবার। সো হেয়ার উই আর অলরেডি, আমরা অলরেডি ভাওয়াল রিসর্টে এন্টার করে ফেলেছি। সো দিস ইজ দি এন্ট্রান্স ভিউ। জাস্ট ঢোকার সঙ্গে সঙ্গে লেফট হ্যান্ডে একটা এরকম লেকের মতন দেখবা তোমরা, অ্যান্ড অনেক বিউটিফুল কিছু ভিউ আছে এখানে। আরে আমার উঠানো আছে। সো এখানে আমরা জাস্ট আমাদের রুমে যাওয়ার আগে অনেক অনেক এনজয় করতেছি। সো দেখো এখানে রিম আপু একটু পরে কি করে। ডোন্ট টেল মি তুমি আনো নাই আপু। দিস ইজ মিরর ডিভা বাই রিম অ্যান্ড ফ্যাশন সিটি রিম অল টুগেদার, ক্যারিং বোথ ব্যাগস এল ভি অ্যান্ড ওটা কি টমি হেল্প ফিগার, ইউ নো টমি হেল্প ফিগার অ্যান্ড এল ভি। And this is Jemmy Apu holding the JBL together. Pura bhawal amra gaan shuntechi. So this is the entrance view of our cottage. Pura cottage ta ami tomaderke just amra enter korar sathe sathei dekhte ki rokom seta dekhabo. লেফট সাইডে এখানে একটা আউটার ডাইনিং এরিয়া আছে, অ্যান্ড ঢুকতেই এখানে তোমরা বিউটিফুল একটা রুম দেখতে পাচ্ছ। এটা আমরা ফুল একটা কটেজ নিয়েছিলাম। আরে
নাচানাচি শুরু করে দিছি একদম ফুল অন। যেহেতু আমাদের ওয়ান ডে ট্রিপ, আমরা চাই নাই আমাদের একটা ফোটা সময় ওয়েস্ট হোক। সো পুরোটা টাইম আমরা কাজে লাগিয়েছি, পুরোটা টাইম আমরা এনজয় করেছি। রিমাপু ওয়াজ ব্লগিং, এর মধ্যে ফারহানা অ্যান্ড মারিয়া পুরা হারিয়ে গিয়েছিল, ওরা অন্য রুটে চলে গিয়েছিল অ্যান্ড দেন দে কেম ব্যাক। এখানে রিফাদার আপুকে তোমরা দেখতে পারতেছো নাচতে নাচতে এন্ট্রি নিয়ে নিল, সাথে রিমাপু আছে এখানে নাচতে নাচতে এন্ট্রি নিয়ে নিল। সো উই আর হ্যাভিং আ লট অফ ফান। এখানে কিন্তু মারিয়া মৃত্তিক আপু আছে, বাট আপুর সাইডে আছে। সো ইয়াস, ওই বড়ো একটা জেবিএলের স্পিকার নিয়ে গিয়েছিলো মারিয়া আপু, যেটার গান ছাড়লে পুরা ভাওয়াল রিসর্ট নাচতে পারবে। এর মধ্যে আমরা সবাই মেকআপ করে রেডি হয়ে বের হয়ে গেছি ফটোশ্যুট করার জন্য, গ্রুপ পিকচার্স অ্যান্ড আ লট অফ সেলফিস, লট অফ টিকটকস। সো আমরা রেডি হয়ে চলে গেলাম লাঞ্চ করতে। দ্য ফুড অফ ভাওয়ালস রেস্টুরেন্ট ওয়াজ সো গুড। আমরা যে যে যার যার মতন আলাদা আলাদা করে অর্ডার দিয়েছিলাম, যার যেটা খেতে ইচ্ছা। সো লাঞ্চ টাইমটা আমরা সবাই খুব এনজয় করছিলাম, সবাই টিকটক করছিলো যে যে যার যার মতন। উই ওয়ার হ্যাভিং ফান, উই হ্যাড আওয়ার লাঞ্চ অ্যান্ড দেন সবাই ফটোশ্যুট করছিলো অ্যান্ড দেন ভিডিওস করছিলো। ইট ওয়াজ আ হেল লট অফ ফান। অ্যান্ড দের ইজ দিস প্লেস ইন ভাওয়াল, যেটা রেস্টুরেন্টের নিচে, যারা গিয়েছো তারা তো জানোই, আর যারা যাও নাই তাদের জন্য বলছি, অনেক এখানে গোল্ড ফিশ নাকি মাছ জানি আছে। খাবার দিল ওরা সব একত্রে চলে আসে, দেখতেই পাচ্ছ আমি উপর থেকে ভিডিওটা করছিলাম যে আমি আপু নিচে খাবার দিচ্ছে ওদেরকে। ইট ওয়াজ সাচ এন অ্যামেজিং ভিউ, এত নাইস একটা জেস্টার যেটা মানে সামনাসামনি না দেখলে বোঝা যাবে না। এটা আমার ছিল, আমাকে একটু দাও। আমাদের ভিলার নাম হচ্ছে কি, ডেজার্ট রোজ। একটা রোমান্টিক সং শোনা না, আপু